আমি বাবুলিয়া জেএস হাই স্কুল থেকে এ প্লাস পাইছি, এখন তো ইন্টারমিডিয়েট পড়ছি, এরপর ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন আছে। পরিবারের আর্থিক অবস্থাটা এখন এমন যে সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিজেই বুঝতে পারছি না। এনারা খুবই ভালো, কিন্তু এদের আর্থিক অবস্থা এমনই খারাপ। এনার যে বাবা, ইনি গান বাজনা করে, তবুও একদিন হয় দুই দিন হয় না, কোনোদিন বৃষ্টি আসলে কোনোদিন শীতের তীব্রতায় যেতে পারে না। ছোট্ট একটা ঘরের ভেতরে আমরা পাঁচজনের সদস্য থাকি, তো এর জন্য আমি সরকার মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি যে তারা যেন আমাদের পাশে দাঁড়ায়। আমার বাবা মার অবস্থা অনেক খারাপ, তার জন্য আমাদেরকে, আমাদের দুই বোন যমজ, তাদেরকে পড়ানোর জন্য যে সাতক্ষীরা ভালো একটা কলেজে ভর্তি করাবে তার কোনো সমর্থন নেই, এর জন্য আমরা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে পড়ছি। প্রতিদিন 60 টাকা করে খরচ হয়, তাদের যা 1200 টা ভাড়া আছে। আমি খরচ তো এখন বর্তমান যা বাজার, তাই খরচ সামালতে পারা যাচ্ছে না। ভিড়ি বাড়ি মূলত 3 কাটা, ভাই বোনে 6 জন, বোনেরটা এখানে থাকে, ভাই এখানে নেই একটা, এই জন্য যা একটু পা দেওয়ার মতন জায়গা আছে এই এই ঘরটুকু করি বসে আছি। আগে যাও ভিক্ষা করি বেড়াতাম, মানে হাটে বাজারে গান বাজনা করি, চলাফেরা করি। সবাই যখন জিজ্ঞাসা করতো তুমি কোন স্কুলে পড়বা, কোন কলেজে পড়বা, তো সব সময় বলতাম আমি বড় হয়ে সবার আগে সাতক্ষীরা সরকারি কলেজে পড়বো, তারপরে ইউনিভার্সিটিতে পড়বো। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এমন হয়ে দাঁড়ালো, সাতক্ষীরা সরকারি কলেজে যদি দুইজন যাওয়া আসা করি তো প্রতিদিন 150 টাকার মতো খরচ হবে দুইজনে। তার জন্যে এখানে না যেয়ে এখন সাতানি কলেজে ভর্তি হয়েছে, শুধুমাত্র আর্থিক অবস্থা খারাপ বলে। যদি কেউ আমাদের সাহায্য না করে, সরকার যদি আমাদের সাহায্য না করে, আমাদের লেখাপড়াই হয়তো বন্ধ হয়ে যাবে। সরকার মহোদয়ের কাছে আমার এইটাই দাবি যাতে তারা আমার পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে আমাদের পাশে দাঁড়ায়। যাই করে তাও কিছু চলে না, শুধু মেয়ে পড়াশুনো করে, তা ওরা অনেক বড় হয়েছে, তা গরিব মানুষ বাপ কিছু পারে না বলি ওরা হইতে পারে না, রুগীর পিছনে যদি কেউ সাহায্য করে তে ওরা অনেক বড় হইতে পারবে। তার আব্বু আগে ভিক্ষা করতো, এখন কোনো রকমে গান বাজনা করে সংসার চালায়, তারা উচ্চশিক্ষা শিক্ষিত হতে চায়, কিন্তু আর্থিক অবস্থার কারণে তারা এটা সম্ভব হওয়াতে আর কি পাচ্ছে না। তো প্রশাসন যদি তাদের আর্থিকভাবে তো হেল্প করে তাহলে হয়তো তারা উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারবে। ওরা গরিব আমাকে বলছিল, তা ওদের কাছ থেকে আমরা স্কুল থেকে সেশন চার্জ, পূর্ণবর্তি পরীক্ষার ফি সামান্য 200-100 টাকা দিলে দিত, না দিলে না দিত, ওইভাবেই ওদেরকে প্রবেশপত্র দিয়ে দিতাম। ওরিয়া কিরিবানায়া।